মানুষেরই মুখোশে দে ও মানুষ যে জগতে ক্ষমা তাকে করবো না যে খুব অভাব অভাব নমস্কার ছোট বাবু বাবু একটা নৌকরি আমার খুব দরকার আছে কি কাজ জানো কোদাল চালাতে মাটি কাটতে করাত চালাতে হাতের কাজ যা বলবেন হে হাত নাই বাবু এই স্টিল ফৌলাদ আছে এ গোবিন্দ তাহলে তুমি বরং একে কাজে নিয়ে নাও বুঝলে আর ওই যে গোপালের খালি কোয়ার্টারটা আছে না সেখানে তো থাকার ব্যবস্থা করো হ্যাঁ কি নাম বলছিলে মানুয়েল সাহেব মানুয়েল ডি কস্টা ঠিক আছে তুমি তাহলে গোবিন্দর কাছে সব কাজ জেনে নাও আর মন দিয়ে কাজ করো কেমন আল্লাহ জিসাস মা কালী কসম সাহেব কাজে ম্যানুয়েল কখনো ফাঁকি দেয় না আমার খুব আচ্ছা সাহেব ভালো ভালো খুব নত
কিন্তু না যে মুখিয়া এখানকার নিয়ম কানুন এখনো জানে না। ম্যানুয়াল আবার ম্যানুয়াল কি মুখিয়া কি চাই? তো ম্যানুয়াল তোকে টাকা দিয়ে দে। টাকা আছে কি এখানকার নিয়ম? আবে এটা নাগু দাদার পাওনা, বুঝেছিস? এই নাগু দাদাটা কে আছে? নাগু দাদা কে আছে? আরে নাগু দাদা হচ্ছে এই জঙ্গলের রাজা, আর এটা হচ্ছে রাজার নাজরানা। ঠিক আছে, দিব, নিশ্চয় দিব। আল্লাহ জিসাস মা কালি কসম, নাজরানা নিশ্চয় দিব। কিন্তু তোমার নাগু দাদাকে পুছে লিও, তার বদলে আমি কি পাবো? হ্যাঁ, তুই কি পাবে? আমি কি পাবো? দিন ভর কুদাল চালিয়ে কোন পসিনার সমুদ্র বইয়ে কাট কাটি কি মালিক 10 টাকা পাবে তো আমায় 10 পয়সা দিবে। তোমার নাগু দাদাকে বলিয়ে দিও মুখিয়া, আর হপ্তা আমাকে এক বোতল ব্লাড আর এক প্যান্ট পসিনা পাঠিয়ে দেয়, আর আমিও টাকায় সিকি পাঠিয়ে দেবো। হ্যাঁ, বলেছেন কি কেউ এক গালে চড় মারলে আর এক গাল বাড়ি দিতে। দু গালে চড় খেলে কি করতে হবে জিসাস বলেননি? আল্লাহ জিসাস মা কালি কসম। কেন এরকম মাথা গরম করো বলতো? আমি একদম সহ্য করতে পারি না। দেখো এসব ছেড়ে এসব সংসারটা ভালোভাবে করি, ছেলেকে মানুষ করতে হবে না? ম্যানুয়াল ভাই, ম্যানুয়াল ভাই, তোমাকে বড় সাহেব ডেকেছে এক্ষুনি বাংলোতে। এসেই মারামারি শুরু করে দিয়েছো? এক কথায় এক জায়গায় চাকরি পেলে সঙ্গে সঙ্গে বরখাস্ত, এভাবে আর পথে পথে কতদিন ঘুরে বেড়াবো বলতো? আজকে রাঁচি, কাল টাটা, পরশু রৌরকেল্লা। চালু করলে বকবক, আমি কি করব? টাকা পয়সা চালিয়ে দিয়ে দেবো, এরপর যদি আমার আধা চেয়ে না। অসভ্যতা করো না তো, শোনো, বড় মালিকের কাছে ক্ষমা চেয়ে নেবে, যা বলবে মুখ বুঝে শুনবে। চল বেটা শক্তি। এ কি, ছেলেকে আবার সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছ? চল বেটা শক্তি। কি দেখছো ভাই, আমার হাতেও মহুয়া ঘরেও মহুয়া। আল্লাহ জিসাস মা কালি কসম, মহুয়া বড় মিষ্টি। তোমার নাম ইম্যানুয়েল? আমার বসো। আরে না না, চেয়ারে বসো। আপনার সামনে চেয়ারে বসবো মালিক? কেন বসবে না, বসো। আমি যে চেয়ারটায় বসে আছি সেটা তোমরাই তো আমায় বসিয়েছ। শুনলাম নাগভূষণকে হপ্তা দিতে রাজি হওনি, মুখিয়া আর তার লোকজনকে পিটিয়েছ। হ্যাঁ মালিক, অন্যায় হয়ে গেছে। না ম্যানুয়েল, হ্যাঁ, অন্যায় তোমার না, অন্যায় আমার। তোমরা এমন ভাবে এক্সপ্লয়েটেড হচ্ছ জেনেও আমি কোনো স্টেপ নিতে পারিনি। আই এম এ কাওয়ার্ড, ইয়েস, আমি ভীরু। আগুন চলছে কিন্তু তার আঁচ আমার গায়ে কিংবা আমার স্ত্রী পুত্র গায়ে লাগুক আমি চাইনি। ম্যানুয়েল, আমি তোমার মতো একজনকে খুঁজছিলাম, তুমি যদি আমার পাশে থাকো
এই জঙ্গলের ঘুঘুর বাসা আমি ভাঙবই। ম্যানুয়েল মালিক, আমি তোমাকে জঙ্গলের সিকিউরিটি ইনচার্জ করে দিলাম, আমার এস্টেটের ভালো মন্দের দায়িত্ব এখন তোমার। মালিক, আপনি আমায় এত ইজ্জত করলেন। ম্যানুয়েল ডিকস্টার একটা যান আছে, যদি 100টা যান হতো তাহলে আপনার ছোট মালিক আর মালকিনের জন্য সেটাও কুরবান করে দিতাম। হ্যাঁ মাধবী, ম্যানুয়েল আর তার ছেলের জন্য মিষ্টি নিয়ে এসো। তোমার নাম কি? শক্তি। আমার ফাদার গ্র্যান্ডফাদার সব পর্তুগিজ, কিন্তু আমি ইন্ডিয়ান ভারতবাসী, তাই নাম রেখেছি শক্তি, মানে পাওয়ার। পাওয়ার। এই সাপটা ছোট মালিককে কামড়াতে গেছিল, তাই ওকে আমি মেরে ফেললাম। না শক্তি, ছোট মালিক নয়, আজ থেকে রাজের সাথে তুমি বন্ধু। সাপটা কম হয়ে গেল রে মুখিয়া, ঠিক আছে পরে দিস। লোকে পড়ছে তোদের ছেড়ে দিলাম। আল্লাহ জিসাস মা কালী কসম, তোরে নাগুদাকে কি বলবে? পম 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 এলে দম। বল বল, তোরা বাড়িকে সামনে বল, তোদের কি বলার আছে বল। ওদের সকলে শাড়ি পরে থাকা উচিত। বিশ্বাস করেন মালিক, লোকটা বিজলির মতো আমাদের ঘরে আসিয়ে পড়লো। আর তোরা মাছ পড়া তাল গাছের মতো পড়ে গেলি না? মালিকের কথায় তোদের বিদেশ থেকে আমদানি করেছিলাম। শালা, সকাল থেকে দুধ ঘি পেস্তা বাড়া মাছিস, আর একটা লোকের কাছে বরকে চলে আসলি। তোরা মালিকের কাছে আমার মাথা নত করেছিস, তোদের শরীরেও আমি একটা মাথা রাখবো না। খুন, খারাপি, দাঙ্গা, হাঙ্গামা, এখনকার মতো তোকে সব ভুলে যেতে হবে। কি বলছেন মা? ওদের ছেড়ে দিলে তো ম্যানুয়ালে পাওয়া, একটা ম্যানুয়াল থেকে ও 10টা ম্যানুয়ালে জন্ম দেবে। স্টুপিড, সামনে ভোট, এই 5 বছরের জন্য রাজা সাজা, হাতে অঢেল ক্ষমতা, আর এই ইলেকশনে হেরে গেলে 5 বছরের জন্য হাত গুটিয়ে বসে থাকতে হবে। ড্যাম 5 ইয়ার্স। মালিক, এইবার তোকে ইলেকশনে দাঁড় করাবো আমি। কি বলছেন মালিক? আমি? হ্যাঁ রে বোকা, বিজয় মুখার্জি যদি এবারও ভোটে জিতে যায় তাহলে আর দেখতে হবে না, কারবার তুলে দিতে হবে, সব দাদার কাছে হাত পাততে হবে। নো, নেভার, তোকেই আমি ভোটে জেতাব। কিন্তু ভয় পাচ্ছিস? আরে নাগভূষণ কার নাম? হ্যাঁ শিবের, শিবের। তা তুই যদি শিব হোস, আমি ত্রিদেব, তুই আমার একটা অংশ। সৃষ্টি আর স্থিতি আমার কাজ, আমি তোকে সৃষ্টি করেছি, তোকে স্থিতি দিয়েছে, এইবার তোর কাজ প্রলয়। না তুই প্রলয় না করে বাবা ভোলানাথের মতো ঘুরে ঘুরে ভোট চাইবি, হ্যাঁ, অহিংসা পরম ধর্ম এই বাণী প্রচার করবি, কেমন? আমি বড় ছেলে বলে বাবা সব সম্পত্তি আমার বড় দাদাকে লিখে দিয়েছে, দাদা এবার টের পাবে আমি কতটা বদ। কাকিমা, তোমার ছেলেটা না খুব সুন্দর দেখতে, যেমনি ফর্সা তেমনি সুন্দর দেখতে, স্বভাবও খুব সুন্দর। আমার ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে কমলা, আমার রাজেশের সঙ্গে রিমঝিমের বিয়ের ব্যাপার ঠিক হয়ে গেল। রিমঝিম, তোমার মাকে বলো
আমাকে বরপন হিসেবে এক টাকা অ্যাডভান্স দেবে। বাবার কাছে তো টাকা থাকে না, সব টাকা মাকে দিয়ে দেয়। মা, কাকিমাকে একটা টাকা দাও না। ও মা, দেখো কেমন মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। আমায় ডেকেছেন মালিক? হ্যাঁ, এসো ম্যানুয়েল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিজয় মুখার্জি। আচ্ছা আচ্ছা। একজন বিরাট ব্যবসাদার, একজন বিরাট মানুষ। এর যে কত দান ধ্যান আছে। আহ চৌধুরী। না বিজয়, ও সব জানা দরকার। ম্যানুয়েল, তুমি বোধহয় জানো না, নাগভূষণ ভোটে দাঁড়াচ্ছে। কি হলো, এমন করে হাসছো? আরে হাসবো না মালিক, ইস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। এই দেশেতে যেখানে চোর লুচ্চা লফঙ্গা বদমাইশ ওদের ল্যাম্পোস্টে ঝুলিয়ে দেওয়া উচিত, তাদের কিনা আমরা ওই বিধানসভার পবিত্র আসনে বসে ওরা আমাদের জন্য বিধান তৈরি করবে, হাসবো না? কি বলছেন মালিক? ঠিক বলেছেন, তাই অনেক বুঝিয়ে বিজয়কে রাজি করিয়েছি। বিজয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নাগু যদি জেতে, তবে এখানে সত্যি সত্যি জঙ্গলের রাজ কায়েম হবে। আমি চাই ম্যানুয়েল বেঁচে থাকতে, নাগভূষণ জিতবে না মালিক। আল্লাহ জিসাস মা কালী কসম। ছোট সাহেব, আরে আরে কি হলো বিলাস? আরে আরে কালা তো ভক্তির আতিশয্য। আমি সব শুনেছি দাদা, আমি সব শুনেছি। আপনি যে বিজয় দাকে ইলেকশনে দাঁড়াবার জন্য রাজি করাতে পেরেছেন, এটা এটা আমি সব শুনেছি। আপনি আপনি বিশ্বাস করুন, আমার সমস্ত শক্তি দিয়ে ওই ক্রিমিনাল বিরুদ্ধে আমরা লড়ব। মানে আজকের এই নোংরা রাজনীতিতে আপনারও তো একটা সৎ মানুষের বড্ড প্রয়োজন দাদা। আর তোমার মতো একজন সৎ মানুষ যদি আমার পাশে থাকে তাহলে আমি নিশ্চয়ই জিতব, কি বলেন চৌধুরী সাহেব? অফ কোর্স। এদের মা বাবা কেউ নেই, মা মরে গেছে, গায়ে আমাদের কেউ খেতে দেয় না। আর কিচ্ছু বলতে হবে না, আয়। বন্ধুগণ, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি যে আমি যদি আপনাদের ভোটে জিতি তাহলে আপনাদের মধ্যে আর কেউ গরিব থাকবে না। কেন? আমি আপনাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দেব, আপনাদের জন্য পাকা ঘর তৈরি করে দেব, বড় লোকের ছেলে মেয়েরা যেমন ইংরেজি স্কুলে পড়ে আপনাদের বাচ্চাদের জন্য আমি ইংরেজি স্কুল তৈরি করে দেব। সেখানে বড় বড় খেলার মাঠ থাকবে, বাচ্চারা সেখানে খেলবে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপনাদের ঘরের উনুন কোনোদিন নেভাতে দেব না। কেন? কেন? আমি আপনাদের এক টাকা কিলো চাল খাবো, এক টাকা কিলো। তাই বলছি বন্ধুগণ, আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের বড় লোক করে দেব। হাত তালি বাজানে ওয়ালে তোরা সব উল্লু উল্লু নয় উল্লুকে পড়ছে। আরে ভোটে দাঁড়িয়ে নাগু দাদা তোদের কি বলবে জানিস? শোন, আমি তোদের বিরিয়ানি খিলাইবো, পোলাও খিলাইবো, ফ্রাইড রাইস খিলাইবো, মুরগা মুসল্লাম খিলাইবো, চিল্লার চিকেন খিলাইবো, আর তোদের পাশে এক একটা লাথি মারবো। তোদের ভুলের মতো ছেলে মেয়েদের
আপিম চরস গাঁজা খাইয়ে তাদের এমন করবে যাতে তোরা মরবার আগেই মরে যায়। আরে যাও না গো দাদা, আল্লাহ জিসাস মা কালি কসম, চৌধুরী এস্টেটের একটাও ফটো তুমি পাবে না। চল 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 চল। কোনো অসুবিধা হচ্ছে নাকি? না ছোটি মালিক, আপনি না থাকলে। কি হলো, প্রণাম করলে আশীর্বাদ নেবে না? কেমন আশীর্বাদ ছোট মালিক? বাবা যেমন মেয়েকে আর বড় ভাই যেমন ছোট বোনকে আশীর্বাদ করে। ছোট মালিক, আমরা মেয়ে মানুষ, পুরুষ মানুষের চোখের দিকে তাকালে আমরা বুঝতে পারি তারা কি চায়। আপনি চলে যান ছোট মালিক, ম্যানুয়েল যদি এসে জানতে পারে টাটানগরের একটা বদমাশ আমার গায়ে হাত দিয়েছিল, ম্যানুয়েল তার হাতের পাঁচটা আঙুল টাঙ্গি দিয়ে কেটে দিয়েছিল। আপনি চলে যান ছোট মালিক, আপনি চলে যান। কংগ্রেচুলেশনস বিজয়দা। থ্যাংক ইউ বিলাস বাবু। না 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 না, আমাকে না, আমাকে না। ধন্যবাদ, যদি কাউকে দিতে হয় তাহলে ওই ম্যানুয়ালটার, মানে ওরই অক্লান্ত। এই কি বলছেন ছোট মালিক, আজ ধর্ম জিতেছে, ঈমান জিতেছে। মালিক কাম হিয়ার, কাল সকাল 7টার মধ্যে 2,00,000 টাকা কালিন্দি শহরে পৌঁছে দিতে হবে। মালিক এই ব্যাগটা ধরো। ঠিক ঠিক আর শোনো, এই টাকাটা রাখো, আজ কালী পুজো, শক্তি আর মহুয়ার জন্য কিছু কিনে নিয়েছিও। আল্লাহ জিসাস মা কালি কসম মালিক, আজ রাত্রে পার্টি মানাবো। সমস্ত লেবাদের তুই মুখিয়াকে দিয়ে ভয় দেখিয়েছিস, ভয় দেখাতে আমি জানি না। শিখিয়েছি তোকে এতদিন, আমরা দানব, কিন্তু প্রয়োজনে আমাদের মানবও সাজতে হয়। ওই প্রথম কাঁটাই ম্যানুয়েলটা, ওটাকে উপরে ফেলতে পারলেই তারপর বিজয় মুখুজ্জে। জিসাস মা কালি কসম, মহুয়া ভারি মিষ্টি, মিষ্টি রসে কেউ থাকলে বসে নেশায় মারি সৃষ্টি। হে আল্লাহ জিসাস মা কালি কসম, মহুয়া ভারি মিষ্টি, মিষ্টি রসে কেউ থাকলে বসে নেশায় মারি সৃষ্টি। লম পম 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 দিল কা টম টম, ছোটে হরদম বোম্বাই দম দম, লম পম 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 দিল কা টম টম, ছোটে হরদম বোম্বাই দম দম। We'll be right back.
মানুষে মানুষেতে তফাত কি তা জানি না জাতের আচার বিচার গজাতিটা মানি না দানব যে দেবটা সাজে হয় তাকে করি না বুকে তার চক্ষু ধরি চরণে তো পড়ি না सस्मा काली कसम महुआ भारी मिष्टी मिष्टी रसे केउ थाकले बसे नेशाय मारी शिशिटी ताकत जोगाए महुआ के प्रेम दिए जाए सवारी खुशी निये जीवन टा काटाते जाए নেশায় মারি শিশিটি হে আল্লাহ জি সস মা কালী কসম মহুয়া ভারে মিষ্টি মিষ্টি রসে কেউ থাকলে বসে নেশায় মারি শিশিটি চল বেটা চল 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 মা যাচ্ছি এসো চল বস আসছে বসে যা বস আমি জলদি চল এই তাড়াতাড়ি চল চল জলদি চল Oh,
জন্য হামলা করেছে একটু পালা না বাবা আমি তোমাকে ছেড়ে যাব না শক্তি তুই আমার কথা কোনোদিন অবাধ্য হোস নি আজ হবি না জিসাস মা কালী কসম তামিলনাথ এই টুয়াবিলির মুখাবিলা আমি ঠিক করে নেব এই ব্যাগ তোর হাতে দিলাম এই ব্যাগে তোর বাপের ইজ্জত নে পালা যা যা চলে গেল এবার এবার তুমি যা বাবা
I am the resurrection and the life, saith the Lord. Who does believeth in me shall never die. Earth to earth, dust to dust. छोटे मालिक, ये लकेट मुखिया का नहीं आचे बाबू, मुखिया का नहीं आचे। Allah Jesus Ma Kali Kasam, vengeance is mine, vengeance is mine. Somosto sartho pramanadi bibechona kore o asami nijer ejahar theke bojha jay shokti di kosta Joginder Singh ke ottonto thanda mathay khub parikolpito bhabe puriye mereche asamir alpo boyosher kotha bhebe shokti di kosta ke indian penal kore 302, 304 and 322 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এর মধ্যে 5 বছর সে চিলড্রেনস রিফর্মেটরি জেলে থাকবে। ও
ভীষণ আছিস, আমি আছি, আমি থাকবো, আমি থাকি, তোদের গায়ে কোনো আজ আমি রাখতে দেবো না। কি হলো রাজেশ, তুমি যা করছো? আমি যাচ্ছি, তুমি যদি আমাকে না ডাকো আমি তাহলে
তুমি তো সব জানো মা। সেই ছেলেবেলা স্মৃতি বুকে ধরে রেখে কি লাভ রাজু? রিমঝিম তো নিজের হাতে সেসব বন্ধন ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, হ্যাঁ রবিবার সকালে তাহলে তোমাকে আমি এক্সপেক্ট করছি। হ্যাঁ শোনো, মাধবীকে নিয়ে আসছো তো? পারলে রাজেশকেও নিয়ে এসো। ওকে রাখি তাহলে। দীপা। হ্যাঁ বাবা। রবিবার সকালে বিজন আর তার স্ত্রী মাধবী আসছে বিয়ের দিন ঠিক করতে। কোর্টে তোর সঙ্গে যদি রাজেশের দেখা হয় তাহলে ওকেও আসতে বলিস। রাজেশ, দীপার বাবা ফোন করলেন, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা সেরে ফেলতে চান। কি হলো? দেখুন না, রাস্তা গাড়িটা কিরকম খারাপ হয়ে গেল, এদিকে রাজেশের বাড়িতে ডিনারে যেতে হবে। আপনি, আমি ড্রাইভারকে বলছি, ও মেকানিক ডেকে গাড়িটা ঠিক করে দেবে। আসুন 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 আসুন। প্লিজ কাম, প্লিজ কাম টু মাই হাউস। As the spider says to the flies, তুমি ইংরেজি প্রবাদটা জানো দেখছি? গুড গুড গুড, ভেরি গুড। মাকড়সারা এইভাবে কীট পতঙ্গকে জালে ফেলে ক্রাশ করে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। ভয় করছে? আরে বসো 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 বসো। আমি দাদাকে একটা ফোন করে দিচ্ছি, বুঝলে, যে তোমার গাড়িটা খারাপ হয়ে গেছে, ফিরতে একটু দেরি হবে। কি খাবে বলো? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? থামস আপ, ফাইন। থ্যাংক ইউ। রাজেশ কেমন আছেন স্যার? ভালো আছি। ওই চিফ জাস্টিসের কাছে এসেছিলাম একটা দরকারে। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল, আর জরুরি দরকার ছিল। দরকারটা কি নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে আজকে পারবো না স্যার। আজ বহুদিন পরে আমার এক বন্ধু বহু দূর দেশ থেকে ফিরছে, তাকে রিসিভ করতে যেতে হবে। আচ্ছা চলি স্যার। ঠিক আছে বাবা, তুমি এখন আমার বিয়ের কথা ভেবো না। আমি আমি এখন বিয়ে করতে পারবো না। Then you are a fool.
চল। কোথায়? ঘরে। আমার তো কোনো বাড়ি নেই। কে বলেছে নেই? আমার বাড়িটা তো তোর বাড়ি। কথা বাড়িয়ে লাভ নেই, চল। প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন কাঁদবো না। আমার চোখে রক্ত জমে আছে, তাই ভালোবাসার কথা বলে আমাকে কাঁদাবার চেষ্টা করবেন না। তাহলে আমার চোখের জলে আমার মায়ের রক্ত আমার বাপের রক্ত ধুয়ে যাবে, আমি বসা নিতে পারবো না। বাপ বড় সময় বলে গেছে, ভেঞ্জেন্স ইজ মাইন। তবে একজন জেল ফেরত খুনিকে ভয় দেখাবার জন্য ধন্যবাদ। বাবা শক্তি থাক, ওকে একটু সময় দে রাজু। ফেলে দেবে তো
কেন তোরা সবাই মিলে আমাকে জ্বালা দুঃখ করছিস? প্লিজ প্লিজ চলে যা আমার সামনে থেকে। তুমি আজ ফিরবে বলি সেই ভোর রাত্রি থেকে উঠে তোমার জন্য জল খাবার বানিয়েছিলাম, আর তুমি তুমি ফেলে দিলে। তুই তুই শক্তিকে খুব ভালোবাসিস তাই না রে? কাঁদিস না, ও ভালোবাসতে ভয় পায়, ভাবে ভাবে ওর বুকে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সেটা নিভে যাবে। আমি তোকে সাহায্য করব, ওকে ওকে আবার নতুন করে শেখাতে হবে ভালোবাসতে, নাহলে নাহলে নিজেকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। আমি আমি পারবো রাজুদা, ওর চোখের দিকে তাকালি আমার যে বড় ভয় করে। দেখ পদ্ম, একমাত্র তুই পারিস ওকে বদলাতে। তুই তুই যাকে ভালোবাসিস, শোন, প্ল্যান নাম্বার ওয়ান, ভালো আছো কানুদা? কানুদা মেলায় যাবো, একজনও কেউ নেই যে সঙ্গে যায়। মেলায় আমি তো আছি। একবার বলেছ তিতলি আমার সঙ্গে মেলায় চলো। তিতলি দেবী, আপনি কি আমার সঙ্গে মেলায় যাবেন? খানুদা তুমি কি ভালো। খানুদা ও কানুদা, তুমি না ভীষণ ভালো। আমার পেটটা না আমার পেটটা ভীষণ কনকন করছে কানুদা, আজ তাহলে থা, আরেকদিন যাবো কেমন? যাই। ও কানুদা, ও না আমাকে বিয়ে করার খুব ইচ্ছে। ও তা আতারে বাতারে না ঘুরে ওর বাবাকে গিয়ে বিয়ের কথাটা বলতে বল না। তাই বলবো। ইস, এরকম বাজে যাওয়া খবর পড়েছিস কেন? এসব দেখলে লোকে কি বলবে জানিস? কি বলবে? বলবে বাজারের মেয়ে, লাইনের মেয়ে, বুঝেছিস? এই কথা বললো, তার ওষুধ ধরেছে বুঝলি? আমি তো বাবা কিছু বুঝলুম না। ঠিক আছে, তাহলে এবার প্ল্যান নাম্বার টু। প্ল্যান নাম্বার টু? ইয়েস, প্ল্যান নাম্বার টু। শক্তি, এই শক্তি, এই যে শক্তি, শক্তি শোনো, যা শিখে যাও, তুমি ছেলেকে একটু বাঁচাতে পারবে না? কেন ওকে বজারে নিয়ে বলো না, দেখাচ্ছি মজা। সাহস, আজ একটা হেস্তেস্ত করেই ছাড়ো। ছি শক্তি, আমার সময় রাগ করে থাকে কেউ? যাও।
জানো না আমি চললাম গো। মা গো, আমার খুব লেগেছে, আমাকে একটু তোলো না গো। এবার থেকে যখন গলায় দড়ি দিবি, দড়িটা গাছের ডগায় শক্ত করে বাঁধ। আর এত কষ্ট করে গলায় দড়ি দেবার কি আছে? এত বড় নদী আছে, ডুবে মরলি হয়? সত্যি সত্যি মরতে বলেছিলাম, তুই চলে গেলি, কিন্তু জেনে গেলি না যে আমি তোকে কতটা ভালোবাসি। তাই আবার বলো না। তাই তো এখন আমাদের ঘর মা। বাবা। হ্যাঁ মা, হ্যাঁ চল চল চল। এই বাড়ি আমার নয়, এই ঘর আমার নয়, ব্যবসা আমার নয়। আজ আমি নিঃস্ব কাঙাল মা, নিঃস্ব কাঙাল। বলো কমলা, মানুষকে বিশ্বাস করা কি অন্যায়? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এসব কি পাপ? বলো কমলা, তাহলে ওরা আমার এমন সর্বনাশ করলো কেন? কেন করলো কমলা, কেন করলো? মেয়ের হাতে ওর মায়ের দুটো বালা, আর আমার হাতে ওর মায়ের একটা ছবি। শুধু এইটুকু নিয়ে আমরা চলে যাচ্ছি, যদি বলেন তো। ছি ছি মিস্টার মুখার্জি, আমরা হুকুমের চাকর, কি করব বলুন? আমরাও তো মানুষ। মানুষ? এই পৃথিবীতে এখন কোনো মানুষ আছে? সব দানব। আপনারই দেওয়া। খুব সাবধান মা, এই লোকটা ভালো নয়, ও মানুষের উপকার করতে চায়। এই চল চল চল। দোকানে কাজ করতে তোর কষ্ট হবে, পারবি তো মা? আমি পারবো রাধা কাকা। চল যাই, চল। আসবো বাবু। আসুন। মেয়েটা বড় দুঃখী বাবু, আমার ভাইঝি,
যা হয় একটা কাজের ব্যবস্থা করে দিন। একটা সেলস গার্লের কাজ খালি আছে, চলবে? তোমার নাম কি? রিম। দেবশ্রী, দেবশ্রী দাস। কনগ্রাচুলেশন, ইউ আর গোয়িং টু বি আ মাদার। থ্যাংক ইউ। আমি অ্যাবর্শন করাতে চাই। না না, ও কথা মনেও স্থান দেবেন না। আপনার গর্ভস্থ ভ্রূণ এখন এমন অবস্থায় যে তাকে হত্যা করা আইনত দণ্ডনীয়, আর তাছাড়া আপনার প্রাণ সংশয়। যদিও প্রাণ বাঁচে, তো সারা জীবন আপনাকে অসুস্থ হয়ে থাকতে হবে। আজকাল এসব কোনো ব্যাপারই না, পৃথিবী অনেক এগিয়ে গেছে। আমি নার্সিং হোম ঠিক করে দিচ্ছি, তুমি চলে যাও। আর এ তো 10 মিনিটের ব্যাপার। আমি জানতাম তুমি এই কথা বলবে। সুন্দরী মহিলাদের মুখে গালি গালাজ শুনতে বড় ভালো লাগে। কখনো আমায় এভাবে চমকে দিও না, আমার খুব ভয় করে। সত্যি? হ্যাঁ তিতলি, হ্যাঁ। সেই কতকাল ধরে রক্তের স্রোতে সাঁতার কাটতে কাটতে আজ আমি ক্লান্ত। সেই অল্প বয়স থেকে শুধু দেখছি রক্ত 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 আর রক্ত। ইশু, আমার কোলে তুমি মাথা রেখে শুয়ে পড়ো, দেখবে আমি আর তোমায় কোনোদিন কোনোদিন রক্তের স্বপ্ন দেখতে দেব না। এবার চোখ বোঝো। বোঝো না, এবার দেখো, দেখতে পাচ্ছ সন্তান রোগশয্যায় শুয়ে, আর তার মা সারাটা রাত জেগে তার সেবা করছে। দেখতে পাচ্ছ মা, মা গো, দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাদীপ জেলে স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছে। কখন সে ঘরে ফিরে আসবে? ফিরে এসে তার স্ত্রীর ঠোঁটে আর তার সন্তানের কপালে চুমু দেবে। চোখ চাও শক্তি, চেয়ে দেখো প্রেমিকা তার সমস্ত বেশভূষা ছুড়ে ফেলে দিয়ে তার প্রেমিককে ডাকছে, বলছে এসো, ঝর্ণার কুলকুল জলে স্নান করে সমস্ত রক্ত ধুয়ে ফেলো, আজ তোমার নবজন্ম। Thank you.
আসে যে একটু একটু করে ভালোবাসে থাকে না ভালোবেসে থাকা কি কখনো যায় না যায় না যায় না যে সত্যি স্বপ্নটাকে তুলে ধরে যে মিথ্যে গল্পটাকে ভেঙে গড়ে বসে হলো চোখের তারা আরেক নামটি জেতা আয় না আয় না আয় না যে এক পা করে কাছে আসে যে একটু একটু করে ভালোবাসে
পাথরে কাছে আসে যে একটু একটু করে ভালোবাসে। বাবু কেসি দেখুন, আপনার মেয়ে রিমঝিম, চিনতে পারছেন? বাবা বাবা একবার আমার দিকে দেখো বাবা, আমি রিমঝিম বাবা। চলো রিমঝিম, উত্তেজিত হলে আরো খারাপ হতে পারে। চলো রিমঝিম, ভিয়েনা থেকে একজন বিখ্যাত নিউরোসার্জন একটা সেমিনার অ্যাটেন্ড করাতে দিল্লি আসছে। আপনি ব্যবস্থা করুন ডাক্তার বাবু। বাবাকে চিরম করে হোক আমি সারিয়ে তুলবই, তার জন্য যদি তুই একদিন বলেছিলি যে পারবো বাবা, আল্লাহ জেসাস মা কালী কসম আমি নিশ্চয়ই পারব। সত্যি কি বলছিস? দীপা নারিম জিম, তোর বউ আমি পছন্দ করি, তোর খুশি তো? না রে, আমি সেদিন খুশি হব যেদিন আবার তোর মুখে দেখব সেই। তুই একটা পাগল, এত হাসবেন্ড কি হয়েছে? জানিস হাসতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তুই যদি বলিস আমি আর হাসবো না। না আমি চাই তুই সারা জীবন হাসবি, এরকম করেই হাসবি। হাস হাস, তুই হাস, তুই হাস। তুই আবার আগের মতো হাসছিস। তুমি যখন অ্যাবর্শন করাবে না ঠিকই করে ফেলেছ। আই হোপ ইউ আর নট সাজেস্টিং যে আমি তোমাকে বিয়ে করব। তুই ভাবলে কি করে বিলাস বাবু, যে তোমার মতো একটা বৃদ্ধ ভামকে আমি বিয়ের কথা ভাবতে পারি? সামনের রোববার রাজেশের বাবা মা আসছেন আমাদের বিয়ের কথা বলতে, আমি রাজেশকে বিয়ে করছি। That's an excellent proposition, excellent proposition. After all, রাজেশ আমার ভ্রাতুষ্পুত্র, মানে আমার মায়ের পেটের ভাইয়ের বউয়ের পেটের ছেলে। এটি যখন তোমার পেটে বড় হয়ে আমাকে ছোট দাদু বলে ডাকবে তখন ভারী মজা হবে। You are a dirty old man with a dirty mind. রাজেশ এত ভালো এত মহৎ যে ও নিশ্চয়ই আমায় ফিরিয়ে দেবে না। আমি ওর পায়ে ধরে আমার পাপের কথা বলবো, আর এও বলবো তোমার চরিত্রটা, তুমি তুমি একটা দানব। থ্যাংক ইউ মাই ডিয়ার ফর ইয়োর কমপ্লিমেন্টস। হ্যাঁ আমি একটা দানব, ইয়েস আই এম দ্য ডেমন উইথ অল দ্য স্টারস ইন মাই ফেভার। নাগু, আরে আমি একটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হ্যাঁ দীপা সান্যালের পেটে
একটা বাচ্চা দিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ভগবত ভক্ত লোক তো আমি, তাই বলি ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি মারতে হবে, বুঝলি? রাজেশকে সরিয়ে ফেলতে হবে, আর ওই দীপাকে দীপা বেরোর চোখে ফলো করো, কোথায় যায় কি করে প্রতিটি মুভমেন্ট। ওকে, আরে দীপা, আমি কি শুধু তোর বাবাই, তোর বন্ধু নয়? যদি কোনো প্রবলেম হয়ে থাকে। প্লিজ বাবা, আমার প্রবলেম আমাকে সলভ করতে দাও। ভুল করলে তাকে ভুলের মাশুল দিতে হয়, তাই না? আমার এক ফ্রেন্ডের খুব ভালো ঘরে বিয়ে হওয়ার কথা ছিল, হঠাৎ তার সঙ্গে এক বয়স্ক লোকের সম্পর্ক হলো। সে যখন ভুল বুঝতে পারলো তখন সে প্রেগনেন্ট। তার এখন কি করা উচিত? মেয়েটার ছেলেটাকে সব কথা খুলে বলে দেওয়াই উচিত।
এই যা, তুই কাজ কর, তুই উপরে যা, আমি আসছি। কেন, কি ব্যাপার? আমাকে একটু সিনিয়র উকিলের কাছে যেতে হবে, একটা মামলার ব্রিফ আনতে হবে। তুই যা, আমি আসছি। ঠিক আছে। দিদি, দাদাবাবু ক্লাবে গেছে, তোমার খাবার চাপা আছে, খেয়ে নিও। ঠিক আছে।
বাজার থেকে কিছু কিনে নিস, কিছু মনে করলি না তো? আমরা তাহলে একেবারেই বাতিল। হ্যাঁ রে পাগলি, বাতিল কেন হবি? আমি কি সে কথা বলেছি? আসল কথা কি জানিস, তোরা হচ্ছিস ফোটা ফুল। পাপড়ি টাপড়ি গুলো কেমন সব চটকে গেছে, আমার ভালো লাগে উড়ি উড়িটাকে আস্তে আস্তে ফোটাবো, তার একটা চামেলির নেশামেশা গন্ধ, দলগুলো সব আস্তে আস্তে ফুটে উঠবে। মেয়েটা যদি রাজি না হয়? ওর বাপকে গিয়ে বলবি 5,000 টাকা করে মাসো ভাড়া দেবো, যদি রাজি হয় ভালো, না হলে লোক লাগিয়ে জোর করে তুলে আনবি। বাবু, যার নয় হয় না তার 90ও হয়। রেগে যাস না, রেগে যাস না, এছো সে শাস্ত্রের কথা। দিন বদলের পালার সঙ্গে পা মেলা, আগে তুই ছিলি নাগু আর এখন নাগ ভূষণ। শহরের গণ্যমান্য ভদ্রলোক, রাখো তোমার ভদ্রলোক, ভদ্রলোক হয়ে এই তো লাভ, একটা মেয়েকে ঘরে তুলে আনতে পারছি না। চন্দ্রভূষণের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটাকে ঘরে নিয়ে আ। সত্যি বিলাসবাবু, মহাভারতের যুগে দুর্যোধন যদি শকুনির বদলে তোমায় পেত না, জিতে যেত। না 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 রোহিণী, কথাটা তুই ঠিক বললি না। আরে শকুনি তো আমার কাছে শিশু। আই এম দ্য পাপেট মাস্টার, আই এম দ্য কিং মেকার। আমি এমন একটা দানব যাকে চন্দ্র সূর্য গ্রহ তারা সব সেলাম জানায়। এমন একটা দিন আসবে এই সারা দুনিয়া হবে আমার গোলাম। চাঁদু, শুনেছিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে? একি রে, এমন অবাক হয়ে চেয়ে আছিস কেন? আনন্দ হচ্ছে না তোর? খুনি বা অপরাধী হয়ে কেউ জন্মগ্রহণ করেন, সমাজের পরিবেশ তাদের অপরাধী করে তোলে। কিন্তু লক্ষ্যে বা কোটিতে এমন একজন থাকে যে জন্ম মুহূর্ত থেকে যার প্রতিটি রক্তকণিকার মধ্যে থাকে পাশবিক হিংসার বীজ। মিলর, ভাবতে পারেন একটা 12 বছরের ছেলে আজ থেকে 14 বছর আগে একজনকে হাত পা বেঁধে পুড়িয়ে মেরেছিল, তার নাম শক্তি ডিকস্টা। আমাদের সামনে যে জঘন্য খুনি দাঁড়িয়ে আছে এই সেই শক্তি ডিকস্টা। মাত্র 3 মাস হয়নি সে জেল থেকে ছাড়া পেয়েছে, আর তারপর একজন নিরাপরাধ মেয়েকে অত্যন্ত নৃশংসভাবে সে স্ট্র্যাঙ্গল করে খুন করেছে। যখন সিল স্কার্ফ দিয়ে শক্তি মেয়েটির গলাটা পেঁচিয়ে ধরেছে, তখন হয়তো মেয়েটি কেঁদে কেঁদে অনুনয় করেছে, আমায় মেরো না, আমায় মেরো না, আমার গর্ভে তো তোমার সন্তান। অবজেকশন মিলর্ড। মিলর্ড, দিস ইজ দ্য পোস্টমর্টম রিপোর্ট অফ দিস ইজ দীপা সান্যাল। মৃত্যুর সময় সে 2 মাসের গর্ভবতী ছিল। Objection overruled. Thank you. This is an open and shut case of premeditated brutal first degree murder. সূর্যালোকের মতো পরিষ্কার এই মামলায় আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমার অনুরোধ, আসামিকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হোক। আমার প্রথম সাক্ষী মৃতা দীপা সান্যালের পিতা শ্রী বিনায়ক সান্যাল। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তবু মিস্টার সান্যাল, আচ্ছা দীপা কি আপনাকে কখনো কোনদিন আসামির কথা বলেছিল? মাস দুয়েক আগে
আমার এক বন্ধুপুত্রের সঙ্গে দীপার বিয়ের কথা হয়। তখন দীপা আমাকে বলেছিল, ওয়েল আই রিমেম্বার দ্য এক্সাক্ট ওয়ার্ড। বাবা বললাম, বাবা আমার আমার একজনের সাথে পরিচয় হয়েছে, জানি তুমি তাকে পছন্দ করবে না, বাট আই ওয়ান্ট টু ম্যারি হিম। নোট দিস টু পয়েন্টস, দু মাস আগে আর দীপার একটি কথা, তোমার হয়তো পছন্দ হবে না। বিনাগপুর হয়তো একটা জেল খাটা খুনির আসামিকে পছন্দ হতো না, কোনো বাবারই হয় না। ইওর উইটনেস। জানাল, আপনি একজন প্রখ্যাত আইনজ্ঞ, আপনি কি এরকম একটা স্ট্রে রিমার্ক তোমার পছন্দ হবে না শুনে কোনো ব্যক্তিকে পিন পয়েন্ট করতে পারেন? এই সেই আপনার পছন্দ না হবার মতন পাত্র এই শহরে অন্তত 200,000 রয়েছে, ঠিক কিনা বলুন। ওয়েল আই এম হিয়ার অ্যাজ উইটনেস আন্ডার ওথ, not as a legal mind. Deepa amake ja bolechilo ami adalat ke verbatim tai chaliyechi. Thank you sir, thank you. My next witness Kalpana Dolu. Acha Kalpana, সেদিন রাত্রে কি ঘটেছিল বলবে? হঠাৎ আলোটা নিভে গেল, দিদি তখন ওপরে, দিদির ঘরে আলোটা দেব বলে জ্ঞান হতে দেখি আমি হাসপাতাল শুয়ে আছি। শেষ তুমি ওকে কবে দেখেছো? 15 নভেম্বর রাত্রি। কখন, কোথায়? ইওর উইটনেস। আচ্ছা, যে তোমার মাথায় মেরেছিল তাকে তুমি দেখেছিলে? না বাবা, মিথ্যে বলবো না, মারার আগে পর্যন্ত আমি বুঝতেই পারিনি। লোড শেডিংটা কোন সময় হয়? ঠিক 8:35। 8:35? হ্যাঁ, ওই সময় আমি টিভি দেখছিলাম তো। 8:30 চিত্রগীতি আরম্ভ হয় তো, সবে মাত্র হুকুকু গানটা আরম্ভ হয়েছে, আসলে তখনই কারেন্টটা চলে গেল, আমার আবার শুনে সেটিকে খুব পছন্দ তো। আপনি যখন আসামিকে দেখেন, আসামি কি তখন দীপা দেবীর গলা টিপে ধরেছিল? না, সে তখন মৃতা দীপা দেবীর মাথার পাশে হাঁটু গেড়ে বসেছিল। আপনি ফোন পাওয়ার কতক্ষণ পরে দীপা দেবীর বাড়িতে পৌঁছেছিলেন? তা আধ ঘন্টা হবে। দ্যাট মিন্স 9:05। দীপা দেবীর ফোন আপনি রিসিভ করেছিলেন 8:35। দ্যাটস অল মি লর্ড, আমি কেসটা আর্জেন্ট করার অনুরোধ জানাবো। দ্য কি উইটনেস ইজ মিসিং, যার সাক্ষ্য আমার মক্কেলের নির্দেশিতা প্রমাণ করবে। কে উইটনেস? সে ট্যাক্সি ড্রাইভার, যে শক্তি ডিকস্টাকে দীপা সান্যাল বাড়িতে পৌঁছে দিয়েছিল ঠিক 9:00 পরে, অর্থাৎ 9:00 থেকে 9:05 মধ্যে। কল্পনা দলি কি 8:35 পরে খুনি তাকে মাথায় শক্ত জিনিস দিয়ে আঘাত করে? তাহলে কি কল্পনা দলিকে অজ্ঞান করে 8:35 পরে সে হাইওয়েতে পালিয়ে গিয়ে আবার ট্যাক্সি ধরে ক্রস রোডে ফিরে আসে এবং 9:00 পরে দীপা সান্যালকে খুন করে খুনি মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসে তাকেই আসায় যে কখন পুলিশ আসবে? ইজ ইট ফিজিবল মি লর্ড? ইওর অনার, আমার পণ্ডিত বন্ধু উদ্ভট সব যুক্তি দিয়ে আমাদের গুলিয়ে দিয়ে কোর্টে অযথা সময় নষ্ট করছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বয়ান অনুসারে টর্চে ঘরের দরজায় অন্যান্য জায়গায় শক্তি দিকস্টা কল্পনা দলি এবং মিতা দীপা দেবী ছাড়া আর কারো আঙুলে ছাপ নেই। আসামির শার্টে কল্পনা রক্ত আর তার সঙ্গে সঙ্গে আসামির পাস্ট রেকর্ড। হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট মিলর্ড? মিলর্ড, আমার কিছু বলার আছে। আপনার যা বক্তব্য ওখান থেকেই বলুন। আমি হতভাগী দীপার বাবা, আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সারাটা জীবন আমি আইনের সেবা করেছি, ধর্ম জেনে আইনের পূজো করেছি,
তাই আমি বলবো খুনের আসামিকে নির্দোষ প্রমাণ করার জন্য ডিফেন্স কাউন্সিলকে সব রকম সুযোগ দেওয়া উচিত। মিস্টার শানেল, আপনার মতো কিছু মানুষ বেঁচে আছে বলে দেশের বিচার ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। আপনার কথা মেনে নিয়ে আমি বিবাদী পক্ষের মুলতবি প্রস্তাবে রাজি হচ্ছি। সনাতন মান্না বলে একজন সাক্ষী দিতে চায়, সে ট্যাক্সি ড্রাইভার। সে বলছে আসলে শক্তি ডিকোস্টাকে সেদিন রাতে এসে মৃতার বাড়িতে পৌঁছে দিয়েছিল। তোমার নাম? আগে সনাতন মান্না। কি করো? ট্যাক্সি চালায়। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তুমি ওকে চেনো? চিনি, কিন্তু নাম জানি না। শেষ তুমি ওকে কখন দেখেছো? 15 নভেম্বর রাত্রিরে। কখন, কোথায়? উনি 7:45 সময় হাইওয়ে থেকে আমার গাড়িতে উঠেছিলেন। হাইওয়ে থেকে ক্রস রোডে আসতে তোমার 1 ঘন্টা 15 মিনিট লাগলো? 1 ঘন্টা 15 মিনিট না তো বাবু, খুব বেশি হলে 10-12 মিনিট লাগবে। আমি যখন ওনাকে সেখানে পৌঁছে দিয়েছিলাম তখন 8টাও বাজে। মিথ্যাবাদী মিলর্ড! মাই গড, তুমি বলছো তুমি ওনাকে 8টার মধ্যে পৌঁছে দিয়েছিলে? আবার ইউ শিওর? বাংলায় বলুন বাবু। না, সময় সম্পর্কে এত জোর দিয়ে কি করে বললে? তোমার হাতে তো ঘড়ি নেই। ওনাকে ছেড়ে দিয়ে গাড়িতে আরেকজন সওয়ারি তুলল, সে বললে 8:30 মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে দিলে 20 টাকা বেশি দেবে। দিলুম সাই সাই করে পৌঁছে 8:20 মধ্যে। That's all your honor, your witness. Is to be hanged by neck till death. Habib, abhi Supreme Court appeal korbo. একবার ভাগ্য আমাদের 10 বছরের জন্য দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এবার আমি হারবো না, কিছুতেই হারবো না। রাজু, ইস্পাতে মরছে পড়ে না। হ্যাঁ রাজু, ঠিক বলেছিস, পুরুষ মানুষের চোখে জল মানে না, আমাদের চোখ দিয়ে ঝরবে শুধু রক্ত। কিরকম হয়ে গেল, কত স্বপ্ন দেখেছিলাম, রিমঝিম আমার ঘরে বউ হয়ে আসবে, আমাদের সংসার ভরে যাবে, নাতি নাতনি। তোমার আরেকটি ছেলে 2 দিন বাদে ফাঁসির মঞ্চে দাঁড়াবে, আর এই সময় তুমি নিজের কথা ভাবছো? সত্যি সত্যি আমি ভীষণ স্বার্থপর, আমার উপর তোমার ঘেন্না হচ্ছে না গো? পাগলি কোথাকার, কিচ্ছু বলতে হবে না। 40 বছর ধরে আমি মাথা উঁচু করে বেঁচেছি, আইন যারা তৈরি করে তারা আমায় শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি শক্তিকে বাঁচানোর জন্য 3টি ভুবন তোলপাড় করে দেব। আমি আছি, আমি থাকবো, আমি থাকতে তোর গায়ে কোনো আঁচ আমি ফেলতে দেবো না। শক্তি! বিজন, তুমি আমাকে এরকম অন্যায় অনুরোধ করবে আমি ভাবতে পারিনি। একটা জঘন্য অপরাধে অপরাধী নোংরা খুনির জন্য। সরতা, আমি জীবনে কোনোদিন মিথ্যাচারণ করিনি, কোনো অসততা করিনি। আমায় বিশ্বাস করুন, শক্তি খুনি নয়। আমি শক্তির হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি, পেন্ডিং অ্যাপিল। একমাত্র আপনি ওকে প্যারোলে ছাড়াতে পারেন। যদি কোনো অঘটন ঘটে? ঘটবে না। সমস্ত দায়িত্ব তুমি নিচ্ছ? নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সর্দা।
আমি জেল ভেঙে পালিয়ে আসিনি, বিশ্বশাই আমাকে এক মাসের বেলে ছাড়িয়ে এনেছেন। বাবা, ও হ্যাঁ, এই চাবিটা ধর, মারা যাবার সময়টা দীপাদেবীর হাতে ছিল। আমার মনে হয় এটাই সব রহস্যের চাবিকাঠি। চল শক্তি, আমরা দুজনে মিলে। নারাজ, তুই তোর পথে যা, আমাকে তোর রিমঝিমকে খুঁজে বার করতে হবে। রিমঝিমের চিঠিটা 2 বছর আগে পাঠিয়েছিল। ছেলেবেলায় ছেলে খেলা করে কি কথা হয়েছিল ভুলে যাবেন। আজ আমার সবকিছু হারিয়ে নিঃস্ব, সম্বন্ধ সমানে সমানে হয়। প্রণাম রইল রিমঝিম। আমি যাই। শক্তি, শক্তি, না কোনো কথা না। লর্ড ফরগিভ দেম, বড় বাবু, আর রাজেশকে দেখার ভার তোর এই ছোট্ট কাঁধে বলতে পারবি তো? আল্লাহ জেসাস, মা কালি কসম, আজ আমায় যেতেই হবে। আজ তুই আমায় পিছু ডাকিস না। দেখলি, দেখলি রাজু, এক মাস তো মাত্র সময়, এটাও আমাদের নামে উৎসর্গ করে চলে গেল, নিজের কথা একটু ভাবল না।
আচ্ছা ভাই, রাধাকান্ত দাস বলে কোনো ড্রাইভার এখানে কাজ করে? ওদিকটায়? হ্যালো, ধরুন স্যার, ডেকে দিচ্ছি। দেবশ্রী, তো ফোন। আমার ফোন? হ্যাঁ। হ্যালো, ইয়েস, কাম ইন। স্যার। ইয়েস মিস দাস, এনি প্রবলেম? আমার একটু ছুটি দরকার ছিল, একটা জরুরি কাজ পড়ে গেছে। ঠিক আছে, ছুটি দিলাম। থ্যাংক ইউ স্যার। এই সময়টুকু পরে পুষিয়ে দেবেন তো? অফ কোর্স স্যার, ডেফিনেটলি। তাহলে কাল সন্ধ্যাবেলা হোটেল উপরাইতে ডিনারে আমায় কোম্পানি দেবে? কাল ঠিক 8টা। আই এম সরি স্যার। কি হলো, বদনামের ভয়? ভয় আমার জন্য নয় স্যার, ভয় আপনার জন্য। আমার মতো একটা গরিব সাধারণ মেয়ের সঙ্গে ওই রকম একটা পশ হোটেলে আপনাকে যদি কেউ দেখে তাহলে ভাবুন তো লোকে কি বলবে। ভেরি ক্লেভার। তাহলে আমি ধরে নিতে পারি যে আমি ছুটি পাচ্ছি না? নো মিস দাস, ইউ আর অলটুগেদার রং। কথা দিলে আমি কিন্তু কথা রাখি, আমি জেন্টলম্যান। থ্যাংক ইউ স্যার, আপনার প্রপোজাল আমি রাখতে পারলাম না বলে আমি সত্যি দুঃখিত। একদিন না একদিন আমার প্রপোজাল তোমায় কিন্তু রাখতেই হবে। আজ 2 তারিখ, পজিটিভলি অন 6 ডক্টর স্মিথ অপারেশন করবে। আমি আশা করি তারপর তোমার বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। 5 তারিখের মধ্যে 15,000 টাকা তোমাকে জোগাড় করতেই হবে। আচ্ছা, আপনি কি ট্যাক্সি চালান? হ্যাঁ, কেন? আমি একজন লোককে খুঁজছি, তিনিও ট্যাক্সি চালাতেন, নাম রাধাকান্ত দাস, আপনি চেনেন তাকে? না। রাধাকান্ত দাসকে কেন খুঁজছো? কে তুমি? রাধাকান্ত দাসের সাথে কি দরকার তোমার? আপনি চেনেন তাকে? আগে আমার কথার উত্তর দাও, কে তুমি, কোত্থেকে এসছো? আমি দেওঘর থেকে আসছি, নাম শক্তি ডিকস্টা। শক্তি ডিকস্টা মানে ম্যানুয়েলের ছেলে যে খুন করে জেলে গিয়েছিল। আপনি আমার বাবাকে চেনেন? চিনি, এসো আমার সঙ্গে। এবার বলো কি জানতে চাও। আমি রাধাকান্ত দাস। আল্লাহ জেসাস মা কালি কসম, গড ইজ গ্রেট। আমি বিজয় বাবু আর তার মেয়ের ঠিকানা জানতে চাই। জানি সঞ্জনা, 15,000 টাকার জন্য আমি নিজেকে বিক্রিও করে দিতে পারি। চুপ কর। আচ্ছা, তুই বলেছিলি খুব ছোটবেলায় তোর সঙ্গে একজনের বিয়ের কথা হয়েছিল, তারা খুব বড় লোক, তাদের কাছে যাওয়া যায় না? সাঁকো পেরিয়ে নদীর এপারে এসে সেই সাঁকোতে আমি আগুন ধরিয়ে দিয়েছি অঞ্জনা, এখন আমার আর ফেরার কোনো পথ নেই। হ্যালো। হ্যালো দাস, প্লিজ আমার ঘরে একবার আসবেন। আসছি। ঠিক আছে। অঞ্জনা বল, তুই একটু উপাসটা দেখ, আমি একটু আসছি। আচ্ছা।
স্যার। ও ইস্তাস, আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি, হয়তো যে ফিরতে পারবো না, আপনি আমার ফোনটা অ্যাটেন্ড করবেন, বুঝলেন? হ্যালো মিস দাস, যদি বিশেষ কিছু ব্যস্ত না থাকেন তাহলে একবার আমার ঘরে আসবেন কি প্লিজ? আচ্ছা। এসো এসো মিস দাস, টিভির দিকে মুখ করে এই চেয়ারটা বসো, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং ছবি দেখাবো। অবশ্য ছবিটা ছোট, মাত্র কয়েক মিনিটের ছবি, বসো। তোমার বাইরের গেটে তালা দিয়ে চলে যেও, আমি আর মিস দাস একটু অফিসিয়াল কাজ করব, তারপর পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব, বুঝতে পেরেছো? কি যেন কথা হচ্ছিল, ছবিটা কিরকম লাগলো মিস দাস, ইন্টারেস্টিং না? আরেকবার ছবিটা দেখতে চান? আরে মিস দাস, আপনি তো আপসেট হয়ে পড়লেন কেন? দিস ইজ নাথিং, টেক মি অ্যাজ এ গুড ফ্রেন্ড, আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি? আমি কি জানি না যে তোমার বাবা সেরে ওঠে যদি শোনেন যে তুমি তাকে চুরির টাকায় সারিয়ে তুলছ, তাহলে তুমি আত্মহত্যা করবে নতুবা পাগল হয়ে যাবে। সোনামণি, আই লাভ ইউ। আমি না, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি, আমি তোমার জন্য এত করেছি, তুমি তার জন্য তোমার জীবনের কয়েকটি রাত্রি আমাকে উপহার দিতে পারো না? তবে বুঝবো তুমি ভীষণ অকৃতজ্ঞ। আপনাকে আর কখনো জ্বালাতন করবে না, আমি কথা দিচ্ছি। আল্লাহ জেসাস মা কালি কসম। আবার কবে দেখা হবে? যখনই আপনার প্রয়োজন হবে। চলুন। মিস্টার অলোক রয়, এটা আপনার কনফেশন, এতে আপনি লিখেছেন আপনি কোম্পানির অনেক টাকা তছরূপ করেছেন এবং
আপনি আপনার জীবন থেকে পিতস্ত্রদ্ধ আর আপনার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ফাইন, এক্সেলেন্ট। আমি জানি না, বিশ্বাস করুন, সত্যি বলছি আমি কিছু জানি না। আপনি দোকানের জেনারেল ম্যানেজার, তাহলে আসল মালিককে বলুন তো। কিছু জানি না, বিশ্বাস করুন আমি কিছু জানি না। আপনি জানেন, জানেন আমি আমি কিছু জানি না। জানেন না? পুরো একটা গ্রুপ আমায় আমাকে কাজ দিয়েছিল, ওই ওই নাগভূষণ, আমি কিছু জানি না। আমি জানতাম, যেখানে যত ক্রাইম সবের মূলে আছে নাগভূষণ, কিন্তু তার পেছনে আরো একজন আছে। ইয়েস, আরো একজন, আরো একটা কাজ বাকি রয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা মিস্টার রয়, গুড বাই, অল দ্য বেস্ট। বাবা, তুমি আমাকে চিনতে পারছো? তোর হাত দুটো খালি কেন মা? তোর মায়ের যে বালা দুটো দিয়েছিলাম বেঁচে দিলি আমার চিকিৎসার জন্য, কেন? ডাক্তার বাবু, আমার বাবা বাবা ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন, টেক রেস্ট, তুমি ভালো হয়ে যাবে। ওকে, কোথায় মেঘ করেছে, কোথায় রোদ ঝরেছে সেটা না হয় আকাশ জানে, কিন্তু আমার বন্ধুর মনটা যে কোথায় হারিয়েছে সে কি জানে? কি জানি, হয়তো জানে হয়তো জানে না। কোথায় রোজ ঝরেছে আকাশ ছাড়া কেউ জানে না, আকাশ ছাড়া কেউ জানে না, কোথায় মেঘ করেছে কোথায় রোজ।
ছুটি হয়ে যাবার পরও ম্যানেজার ঘরে ছিল কি করে? স্যার, ম্যানেজারবাবু ওজাকে বলেছিল সামনের গেটটা বন্ধ করে দিতে। উনি আর মিস দাস দুজনে কি কাজকর্ম সেরে পেছনের গেট দিয়ে চলে যাবেন। মিস দাস? এই মিস দাসটি কে? দেবশ্রী দাস, সেলস গার্ল, রাধাকান্তবাবুর ভাইজি। রাধাকান্তবাবু ওই পুরনো ম্যানেজারকে বলে ওর চাকরিটা করিয়ে দিয়েছিল। খুব গরিব স্যার। রাধাকান্ত মানে বিজয় মুখার্জি ড্রাইভার? হ্যাঁ স্যার। হ্যালো। Yes, Mr. Ghost speaking. আপনি কে বলছেন? আমার গলাটা চিনতে খুব অসুবিধা হচ্ছে নাকি? স্যার, yes স্যার, sorry স্যার, বলুন স্যার, বলুন স্যার কি অর্ডার? এই তোমাদের দোকানে ওই দেবশ্রী দাস বলে যে মেয়েটি কাজ করে না, তার হাতে ওই গুটি কয়েক ফাইল দিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়িতে পাঠিয়ে দাও তো। বন্ধু চেতে ফেল স্যার। ইডিয়েট। yes স্যার, বুঝতে পেরেছি স্যার, সন্ধ্যাবেলা স্যার, দু চারটে ফেল স্যার, পাঠিয়ে দেবো স্যার। স্যার, দেবশ্রী দাস রিপোর্টিং স্যার। বাবা, বসো বসো, আরে বসো তো। বাবা কেমন আছেন? বাবা? হ্যাঁ, মানে বিজয় মুখার্জি আর কি। পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে, বিজয় মুখার্জির মেয়ে তাদেরই দোকানে নাম ভাড়িয়ে সেলস গার্লের কাজ করছে। রিমঝিম, ভারী মিষ্টি নাম, রিমঝিম রিমঝিম। হ্যাঁ জানো রিমঝিম, রাতের পর দিন, অন্ধকারের পর আলোর জগৎ, আমি তোমার জীবনটা এবার আলোয় আলোয় ভরিয়ে দেব। মানে তোমার যা কিছু হারিয়েছিলে, গাড়ি, ব্যবসা, বাড়ি, সবকিছু আমি উদ্ধার করে দেবো। হ্যাঁ, মানে আমার তো অনেক টাকা, মানে কত যে টাকা তার হিসেব আমি নিজেই জানি না। কিন্তু রিমঝিম, আমি বড় একা, আমার এই শুষ্ক জীবনটা তুমি বর্ষার মতো এসে ভিজিয়ে দাও, ফলে তুলে আমার জীবনটা তুমি ভরিয়ে দাও। তা এসো এসো, দেখবে এসো, সব তোমার, সব সব তোমার, দেখো না, দেখো দেখো কত কি আছে, দেখো সব তোমার, সব তুমি সব তোমার, দেখো আমি তোমার অনেক কিছু তোমার দেবো, চাই না। Thank you.
যান। তুমি এসো না বন্ধু, আমি এখানে আছি, প্লিজ আপনি যান। ঠিক আছে। আশ্চর্য। হ্যাঁ বাবা, এই সমস্ত দলিল যা তোমাকে ঠকিয়ে নিয়েছিল আমরা সমস্ত ফিরে পেয়েছি। কিন্তু বিলাসের কাছ থেকে সমস্ত দলিলপত্র উদ্ধার করলি কি করে? বিলাস? হ্যাঁ, বিলাস চৌধুরী, যাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, আর সে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। কিন্তু কিন্তু তুই কি করে? আমি নয় বাবা, আমার এক বন্ধু, সে মানুষ নয়, দেবতা। দাদা কাকা, মৃত্যুর কাছে আমি এক মাস ছুটি চেয়েছিলাম, তিনি দয়া করে ছুটি দিয়েছিলেন, ছুটি শেষ, চললাম। বন্ধু, বন্ধু কোথায় গেল বাবা? এখানেই তো ছিল। আমার বন্ধু চলে গেল কেন? কেন সে চলে গেল কেন বাবা? হয়তো সে মানুষ না, স্বর্গের দেবদূত, মানুষের দুঃখ দূর করে আবার সে ফিরে গেল। না বাবা না, আমার বন্ধু আমায় ছেড়ে চলে যেতে পারে না। লাগু, এটাকে ভেতরে নিয়ে গিয়ে বন্ধ করে দে। আসুন মালিক, আসুন। হ্যালো, হ্যাঁ কে বিলাস, বলো কি বলছো? দাদা, তুই তো ডায়েরি নয়, শক্তিকে আমার চাই। ডায়েরি? কিসের ডায়েরি? আর তাছাড়া শক্তি তো আসেনি। তুমি রাজেশকে ফোনটা দাও, আমার কথা বুঝতে পারবে। রাজেশ, রাজেশ, বিলাস তোমার সঙ্গে কথা বলতে চায়। হ্যালো, রিমঝিম আমার কবজায়। ডায়েরি নিয়ে এখনই চলে এসো, নাহলে রিমঝিমকে আমি ছাড়ছি না। বিলাস কি বলো, তোমার ভাতা পরম শ্রদ্ধ বিলাস চৌধুরী, একটা ডায়েরি চান, আর সঙ্গে শক্তি কেউ। একটা ডায়েরি আর শক্তি? হ্যাঁ, তোমাকে বলিনি বাবা, একটা চাবি সমস্ত রহস্যের তালা খুলে দিয়েছে। বিলাস চৌধুরী দীপার খুনি, আর আর তার গর্ভের সন্তানের বাপ। নাগভূষণ তার হাতে পুতুল। বিলাস চৌধুরী এতদিন সকলকে নাচিয়েছে আর নাচাচ্ছে, তাই তো তিতলির হাতে ডায়েরি প্রমাণ করবে যে শক্তি নির্দোষ। রিমঝিম তার বাবাকে সে কিডন্যাপ করেছে, ও শক্তিকেও চায়, ডায়েরিও চায়। আমাদের প্রথম কাজ হচ্ছে ডায়েরিটা জমা দিয়ে। চলো রাজুদা, আর সময় নেই, পাঁচটা বাজতে আর মোটে 10 মিনিট বাকি, চলো। না রাজেশ, তুই আমার নিয়ে ভাবিস নি, তুই ডায়েরি নিয়ে যা, রিমঝিমকে ছাড়ানোর ব্যবস্থা কর, আমি জেলে গিয়ে সারেন্ডার করছি, চলি মালকিন। শক্তি, তুমি খুব মহৎ, খুব পরোপকারী, তাই না? তুমি তুমি নিজের কথা ভাবো না, তুমি দেবতা, তাই সারা জীবন দানব নিধন করবে। কিন্তু আমি তো খুব সাধারণ মেয়ে, আমার আমার যে ছোট ছোট স্বপ্ন আছে, কেন কেন আমি কি দোষ করেছি যে আমার আমার সব স্বপ্ন ভেঙে যাবে? আল্লাহ জিসাস মাকালি কসম, ভেঞ্জেন্স ইজ মাইন, তারপর প্রেম,
তারপর ভালোবাসা। রাজেশ, তুমি কি যেতে দাও? আমি তোমায় আদেশ দিচ্ছি, ডায়েরিটা দিয়ে তুমি রিমঝিমকে উদ্ধার করো। কাকা, কাকা, আমি আমি এসছি কাকা, আমি ডায়েরি নিয়ে এসছি, তোমরা রিমঝিমকে ছেড়ে দাও কাকা। ও আমার বংশের একমাত্র প্রদীপ, কিন্তু শক্তি মানে রিমঝিমকে ছাড়ি কি করে বলতো? শক্তি না এলে রিমঝিমকে তো, সরি রাজেশ, বিলাস চৌধুরীর গায়ে যে হাত দেয়, আইন তাকে শাস্তি দেয় না, শাস্তি দেয় বিলাস চৌধুরী। শক্তি ছুটি নিয়ে শেষ, সে ছেলে, সে আজ ফাঁসির আসামি। শক্তি না আসা পর্যন্ত আমি তোমার কথা দিচ্ছি কাকা, তুমি রিমঝিমকে ছেড়ে দিলে আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি চলে যাও রাজেশ, রিমঝিম এখন আমার কাছেই থাকবে, তোমাদের তুলে আর কোনো বান নেই, যুদ্ধক্ষেত্র এখন আমার দখলে, আমার কথা শোনো, এছাড়া তোমাদের কোনো উপায় নেই। বিলাস বাবু, রিমঝিমের বদলে যদি আমি তোমার কাছে থাকি, তুমি রিমঝিমকে ছেড়ে দেবে? মাই গড, হু আর ইউ? কে তুমি? আমি তিতলি, এখানে শক্তি, সেখানেই আমি। এই ডায়েরিটা, এই ডায়েরিটা আমি তোমার হাতে তুলে দিতে এসেছি, তুমি রিমঝিমকে ছেড়ে দাও। আমি এখানে আছি জানলে শক্তি, শক্তি আমাকে নিশ্চয়ই বাঁচাতে আসবে। এই নাও, এইটা তুমি নে না। রিমঝিমকেও ছাড়বো না, আর তোমাকে আমার চাই। ওকে মেরো না, ওকে মেরো না তোমরা। আরে ওকে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়া। আমার বংশের রক্ত বইছে, আমি ওকে এমন শাস্তি দেব। Thank you.
তরোয়াল, চন্দ্রভূষণ তরোয়াল নিয়ে আয়, চন্দ্রভূষণ। Ha 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 ha!